কলকাতার জনপ্রিয় অভিনয় শিল্পী সৌরভ চক্রবর্তী ও মধুমিতা সরকার, তাদের আরেকটি পরিচয় হলো তারা রিয়েল লাইফ দম্পতি। বর্তমানে কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে তাদের দুর্দান্ত সময় কাটছে। সম্প্রতি একটি জনপ্রিয় অনলাইন পোর্টালকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে সৌরভ চক্রবর্তী তার স্ত্রী মধুমিতা সম্পর্কে অনেক অজানা কথাই জানালেন এবং শেয়ার করেছেন তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্প। সৌরভ বলেন, আমি আর মধুমিতা একসঙ্গে সবিনয় নিবেদন নামে একটি সিরিয়ালে অভিনয় করেছিলাম। এটা 6 বছর আগের কথা। এই সিরিয়ালে শুটিং করতে এসে মধুমিতার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। আমাদের মধ্যে ভালো বন্ধুত্বও তৈরি হয়। আমি ওকে তুই বলে সম্বোধন করতাম, মনে মনে ওকে পছন্দও করতাম। তবে প্রেমের প্রস্তাব প্রথম মধুমিতাই আমাকে দিয়েছিল। মধুমিতার অনেক কিছুই আমাকে মুগ্ধ করে। প্রথমেই বলতে চাই, মধুমিতা সাধারণ একটি মেয়ে। এটা বললাম এই কারণে যে কখনো মধুমিতার মধ্যে সেলিব্রিটি ভাব দেখিনি। ওর মধ্যে অহংকার নেই। অন্য 8-10টা মেয়ের মতো মধুমিতা চলাফেরা করে, সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করে। অবসরে কলকাতার রাস্তায় হেঁটে বেড়াতেও ভালোবাসে মধুমিতা। সৌরভ আরো বলেন, মধুমিতার কাছ থেকে অনেক উপহার পেয়েছি। আমার এক জন্মদিনে গ্রামোফোন উপহার দিয়েছিল মধুমিতা। এটা ওর কাছ থেকে পাওয়া আমার সেরা উপহার, কারণ গ্রামোফোনে গান শুনতে আমি অনেক পছন্দ করি। অভিনয় প্রসঙ্গে মধুমিতা সম্পর্কে তিনি বলেন, ও যখন অন্য কারো সঙ্গে অভিনয় করে তখন আমার ভীষণ ভালো লাগে। ওকে আমি মাঝে মধ্যে মজা করে বলি, পর্দায় শুধু সহশিল্পীদের সঙ্গে প্রেম করলে চলবে, বাস্তবেও একটু কর, তাহলে অভিনয় আরো জমাতে পারবি। আমার এই ধরনের মজা মধুমিতা একেবারে নিতে পারে না, আমার সঙ্গে খুব রেগে যায় বলেই হেসে দেন সৌরভ। মধুমিতাকে নিয়ে আমার কখনো ভয় হয় না, কারণ আমি জানি মধুমিতা আমাকে অনেক বেশি ভালোবাসে। আমাকে ছেড়ে মধুমিতা কখনো যাবে না। তো বন্ধুরা, অভিনয় শিল্পী সৌরভ চক্রবর্তীর স্ত্রী মধুমিতাকে আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন। এই ধরনের ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।